কুমিল্লা ভিক্টোরিয়ান্স থেকে রংপুর রাইডার্সে এবার পাড়ি জমানোর পেছনে বড় কিছু কারণ তো ছিলই। মাশরাফি বিন মুর্তজার রংপুর দলটা যে তার পছন্দে, তার হাতেই গড়া সেটা তো সবার জানা। আর এমন একজন অধিনায়ক এই মানুষটি যে শুধু মাঠে দাঁড়িয়ে নির্দেশনা দিয়ে দলকে চ্যাম্পিয়ন করার ক্ষমতা রাখেন, সেটা তো বিপিএল এর 2015 আসরই দেখেছে। কুমিল্লাকে চ্যাম্পিয়ন করেছিলেন, আবার বিপিএল এর 4 আসরের 3টির শিরোপাই উঠেছিল মাশরাফির হাতে। অধিনায়ক হিসেবে সেই মাশরাফিকে পেয়ে দারুণ উচ্ছ্বাসিত ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইল। আর গেইলের বিশ্বাস এই দলটা অন্যরকম, একজন দুজনার উপর নির্ভরশীল নয় মোটেই, তাই মাশরাফির নেতৃত্বে হারের কোনো ভয় কাজ করে না টি টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানের মাঝে। দল গড়তে গিয়ে অভিজ্ঞতাকে খুব প্রাধান্য দেয় রংপুর, দেশি কিংবা বিদেশি দুই ক্ষেত্রেই অভিজ্ঞতারকাদের দলে নেওয়া হয়, তাই দলটির অভিজ্ঞতাকে পুঁজি করেই এগিয়ে যাবে বলে মনে করেন গেইল। মাশরাফির নেতৃত্বে আমাদের দলটি অনেক অভিজ্ঞ, বোলিং বিভাগেও অনেক অভিজ্ঞতা, আমাদের দলে বোপারাও আছে, আমাদের দলে নির্দিষ্ট কারো উপর নির্ভর করে থাকার কোনো পরিস্থিতি নেই। নিজেদের প্রথম 3 ম্যাচে মাত্র 1টি জয় রংপুরের, অথচ তারা এই আসরের অন্যতম ফেভারিট। বুধবার ব্যান্ডেন ম্যাককলাম এসেছেন, বৃহস্পতিবার গেইল, আর শনিবার এই আতঙ্ক জাগা নিয়ে দুই ওপেনার ওপেন করবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। সে এক দেখার মতো দৃশ্য হবে বটে, দুই প্রান্তে দুই ভয়ঙ্কর ব্যাটসম্যান, দুজনের ক্ষমতা আছে এক হাতে প্রতিপক্ষকে গায়েল করার। তবে শুধু তাই নয়, রংপুরের সব খেলোয়াড়েরই এই সামর্থ্য আছে বলে বিশ্বাস গেইলের। আমাদের দলে অনেক ম্যাচ উইনার আছে, আমাদের লক্ষ্য পৌঁছাতে শুধু গেইল এবং ম্যাককলামের উপর নির্ভরশীল ব্যাপারটি এমন নয়। শুক্রবার প্রথমবার প্র্যাকটিস করতে নামার পর দল নিয়ে প্রবল আত্মবিশ্বাসেই এসব কথা জানিয়েছেন গেইল।